আজ আমরা দূরত্ব সংক্রান্ত সূত্রগুলো শিখব। স্থানাঙ্ক জ্যামিতিতে দূরত্ব কি করে নির্ণয় করা হয়, তাহলে আমাদের প্রথম জানার দরকার স্থানাঙ্ক জ্যামিতি কি। দেখো, আমরা লেখচিত্র করার সময় বিভিন্ন সহসমীকরণের সরলরেখার সমীকরণ অঙ্কন করেছি, অথবা বিভিন্ন স্থানাঙ্কের সাহায্যে বিভিন্ন বিন্দু আমরা লেখচিত্রে চিহ্নিত করেছি। তাহলে একাধিক বিন্দু যুক্ত করে আমরা রেখাংশ বা সরলরেখা তৈরি করতে শিখেছি। এইভাবে বীজগাণিতিক সমীকরণের সাহায্যে জ্যামিতিক প্রকাশকেই আমরা স্থানাঙ্ক জ্যামিতি বলব। যেমন আমাদের কাছে যদি দুটি বিন্দুর স্থানাঙ্ক ধরো 30 এবং 35 নেওয়া হয়, তবে এই বিন্দু দুটিকে যুক্ত করলে একটি রেখাংশ পাওয়া যায়। এবি হচ্ছে এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ। অথবা আমি যদি একটা সমীকরণ নেই 2x + 3y = 6, অর্থাৎ কিনা x/3 y/2 একে সংযোগ করলে আমরা একটা সরলরেখা পেতে পারি। এইভাবে বীজগাণিতিক সমীকরণকে যখন আমরা জ্যামিতির রূপ দেব তাকেই বলব স্থানাঙ্ক জ্যামিতি। এই স্থানাঙ্ক জ্যামিতিতে দূরত্ব নির্ণয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, কারণ এই দূরত্ব নির্ণয় যদি আমরা একবার শিখে নিতে পারি তবে আমরা জ্যামিতিতে অনেক কিছু জিনিস আয়ত্ত করতে পারব। যেমন ধরো একটি ত্রিভুজ অঙ্কন করা হলো, তার তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তোমাদের কাছে জানা, সেই শীর্ষবিন্দুগুলি সাহায্য নিয়ে আমরা তিনটি বাহুর দূরত্ব বার করতে পারব। তবে কিন্তু আমরা বলে দিতে পারব এই ত্রিভুজটি ঠিক কোন ধরনের ত্রিভুজ। দ্বিতীয়ত, একটা চতুর্ভুজাকৃতি ক্ষেত্র অঙ্কন করলাম, তার চারটি শীর্ষবিন্দু আমাদের কাছে জানা, তবে এই চতুর্ভুজাকৃতি ক্ষেত্রটি বা এই চতুর্ভুজটি ঠিক কোন ধরনের চতুর্ভুজ আমরা কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারব। এছাড়া ধরো আমরা এমন যদি করি, আমাদের সহসমীকরণে এমন বলা হলো যে কোনো এক ব্যক্তি মূলবিন্দু থেকে যাত্রা শুরু করে সরাসরি পূর্ব দিকে 5 কিলোমিটার গেছে, তারপর সেখান থেকে সরাসরি দক্ষিণ দিকে আরো 3 কিলোমিটার গেছে, তবে যাত্রাস্থল থেকে তার শেষ বিন্দু পর্যন্ত সরাসরি দূরত্ব কত। এই ধরনের সমস্যাগুলো আমরা কিন্তু দূরত্ব নির্ণয়ের সূত্রের সাহায্যে অবশ্যই সমাধান করতে পারব। এখন তাহলে আমাদের জানার দরকার স্থানাঙ্ক জ্যামিতিতে কিভাবে খুব সহজে আমরা দূরত্ব নির্ণয় করতে পারি। এখন এই দূরত্ব নির্ণয়ের জন্য আমরা দু একটি উদাহরণ প্রথমে প্রতিষ্ঠা করে নিই। যদি ধরো আমাদের এমন বলা হয় যে 0.5 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব কত। দেখো, লক্ষ্য করো, আমরা লেখচিত্র অঙ্কনের সময় এগুলো শিখে গেছি 1 2 3 4 5, তাহলে
মূল বিন্দু থেকে এই দূরত্ব হচ্ছে 5 একক। যদি বলা হয় যে 0-3 বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব কত, তাহলে আমরা বলবো যে দিস ইজ 1, 2, 3, তাহলে 3 একক। যদিও এর স্থানাঙ্ক 0-3, কিন্তু এর দূরত্ব কিন্তু 3 একক। দূরত্ব কখনোই ঋণাত্মক হয় না, এটা তোমরা মনে রাখবে। ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয় তার দিক নির্দেশের জন্য। আমি বললাম যে 0-3 নয়, -30 এবং 05 বিন্দুর মধ্যে দূরত্ব কত। দেখো, তাহলে কিন্তু আমাদের এইভাবে হিসেব করতে হবে, এদিকে 3 একক এবং এদিকে 5 একক, মোট দূরত্ব আমাদের 8 একক। তবে ছাত্রছাত্রীরা, তোমরা লক্ষ্য করলে যে যদি স্থানাঙ্ক অক্ষের ওপর বিন্দুগুলো থাকে, তবে কিন্তু আমরা খুব সহজে তাদের মধ্যে কত দূরত্ব তা বলে দিতে পারি। কিন্তু যদি এমন হয় যে আমি বললাম 2-3 বিন্দু এবং 5-7 বিন্দু, এই বিন্দুদ্বয়ের মধ্যে সরাসরি দূরত্ব কত, এটা কিন্তু আমরা সরাসরি বলতে পারি না। কিন্তু এই দূরত্ব আমাদের পক্ষে নির্ণয় করা সম্ভব, কিন্তু কিভাবে সেটাই এখন আমরা শিখে নেব। আমরা এই নির্ণয়ের জন্য আমরা দুটো স্থানাঙ্ক বিন্দু বসিয়ে নেব, বা দুটি বিন্দুর স্থানাঙ্ক পছন্দ করে নেব। দুটি অক্ষ নেওয়া হলো এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ, দুটি বিন্দু স্থানাঙ্ক অক্ষ নেওয়া হলো। ধরো একটি বিন্দু হচ্ছে এক্স ওয়ান, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান, এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু। আমরা পি কিউ দূরত্ব নির্ণয় করতে চাইছি, তাহলে আমাদের প্রথম নিয়ম হচ্ছে ওই বিন্দুগুলো থেকে স্থানাঙ্ক অক্ষের ওপর লম্ব অঙ্কন করতে হয়। ধরো এটা এ, এটা বি, তাহলে খুব স্বাভাবিকভাবেই এ বিন্দুর স্থানাঙ্ক যেহেতু অক্ষের ওপর, তাই এক্স ওয়ান কমা 0, এবং বি বিন্দুর স্থানাঙ্ক এক্স টু কমা 0। আর পি বিন্দু থেকে কিউ বি সরলরেখার ওপর, সরলরেখাংশের ওপর একটি লম্ব রেখাংশ অঙ্কন করা হলো, যেটা মনে করো আর। এখন আর বিন্দুর স্থানাঙ্ক আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। দেখো, আর বিন্দুর ক্ষেত্রে এক্স পরিমাপ হচ্ছে এক্স টু এবং ওয়াই এর পরিমাপ বা এক্স অক্ষ থেকে তার দূরত্ব হচ্ছে ওয়াই ওয়ান। এটা করতে পারো, অথবা লক্ষ্য করো পিআর রেখাংশের দৈর্ঘ্য কত। পিআর রেখাংশের দৈর্ঘ্য বা কিউ আর রেখাংশের দৈর্ঘ্য, কিউ আর রেখাংশের দৈর্ঘ্য সমান আমরা এভাবে লিখতে পারি, কিউ বি মাইনাস বি আর বি। কিউবি, কিউবি রেখাংশের দৈর্ঘ্য কত? কিউবি রেখাংশের দৈর্ঘ্য হচ্ছে ওয়াই টু, আর আর বি রেখাংশের দৈর্ঘ্য আর পি এ রেখাংশের দৈর্ঘ্য সমান, তাহলে কিউবি মাইনাস পি এ লিখতে পারি, তাহলে দিস ইজ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। তাহলে কিউ আর রেখাংশের দৈর্ঘ্য ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। একই রকম সূত্র প্রয়োগ করে বা একই রকম ধারণা দিয়ে আমরা পিআর রেখাংশের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। লক্ষ্য করো,
পিআর রেখাংশের দৈর্ঘ্য সমান আমরা বলতে পারি যে ওবি রেখাংশের দৈর্ঘ্য ও বি রেখাংশের দৈর্ঘ্য মাইনাস ও এ রেখাংশের দৈর্ঘ্য। ওবি রেখাংশের দৈর্ঘ্য হচ্ছে এক্স টু, আর ও এ রেখাংশের দৈর্ঘ্য হচ্ছে এক্স ওয়ান। তাহলে পিআর রেখাংশের দৈর্ঘ্য এক্স টু মাইনাস এক্স ওয়ান। তোমরা জানো যে পিথাগোরাসের সূত্র অনুসারে বা পিথাগোরাসের নিয়ম অনুসারে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়। তাই আমরা বলি যে এবিসি ত্রিভুজের বিকোণ সমকোণ হলে বলা হয় এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এর সংশ্লিষ্ট প্রমাণও তোমরা করবে, কিন্তু আগে তোমরা এই ধারণাটা জেনে রাখো, এটাকে বলা হয় পিথাগোরাসের নিয়ম। তাহলে পিথাগোরাসের নিয়ম অনুসারে কোনো সমকোণী ত্রিভুজের, আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণের সম্মুখীন বাহুই হচ্ছে ত্রিভুজের বৃহত্তম বাহু, এবং সেই বাহুকেই ত্রিভুজের অতিভুজ বলা হয়। তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এখন এখানে আমাদের এই চিত্রে লক্ষ্য করো যে পি কিউ আর ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, যে সমকোণী ত্রিভুজে ও কিউ হচ্ছে ও ত্রিভুজ। তাহলে ও কিউ স্কোয়ার পি কিউ হচ্ছে ও ত্রিভুজ। তাহলে পি কিউ স্কোয়ার সমান আমরা বলতে পারি কিউ আর স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার। লক্ষ্য করো কিউ আর এর মান কত, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এর হোল স্কোয়ার প্লাস এক্স টু মাইনাস এক্স ওয়ান এর হোল স্কোয়ার। অতএব পি কিউ অর্থাৎ পি ও কিউ বিন্দুর মধ্যে সরাসরি দূরত্ব পি কিউ সমান রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান এর হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এর হোল স্কোয়ার। এটাও লিখতে পারো তোমরা, অথবা আমরা যেহেতু জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান বি মাইনাস এ হোল স্কোয়ার, তাই কখনো কখনো তোমরা এ হিসেবেও লিখতে পারো যে এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। তাহলে যে কোনো একটি সূত্র হিসেবে এই নিয়মকে তোমরা সূত্র হিসেবে মনে রাখতে পারো। তাহলে আমরা ধরে নিয়েছিলাম এটা যদি টু থ্রি বিন্দু হয়, এটা যদি ফাইভ সেভেন বিন্দু হয়, তাহলে এই দূরত্ব পি কিউ দূরত্ব হবে সূত্র অনুসারে এক্স ওয়ান মাইনাস এক্স টু অর্থাৎ টু মাইনাস ফাইভ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু অর্থাৎ থ্রি মাইনাস সেভেন এর হোল স্কোয়ার ইকুয়ালস টু দেখো মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস মাইনাস ফোর এর হোল স্কোয়ার ইকুয়ালস টু নাইন প্লাস সিক্সটিন ইকুয়ালস টু রুট ওভার টোয়েন্টি ফাইভ ইকুয়ালস টু পাঁচ একক। তাহলে ছাত্রছাত্রীরা আমরা কত সহজে দুটি বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে ওই বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যে দূরত্ব নির্ণয় করতে পারলাম, এটা কিন্তু তোমরা শিখে গেলে। এবার এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা তোমাদের এক্সারসাইজ ফোরে অর্থাৎ কোষে দেখি এক্সারসাইজের কিছু অঙ্ক বা সমাধান প্রবলেম সলভ করব। দেখো কোষে দেখি এক্সারসাইজের তিন নম্বর অঙ্ক, তোমাদের বলা হলো যে মাইনাস চার নম্বর কোষে দেখি চারে বলা হলো তিনের অঙ্ক, বলল মাইনাস টু কমা মাইনাস ইলেভেন একটি বিন্দু আছে, ধরো এটি পি বিন্দু, পি বিন্দু স্থানাঙ্ক এত থেকে বাকি দুটো বিন্দু একটা মাইনাস থ্রি
সেভেন, আরেকটি বিন্দু হচ্ছে ফোর সিক্স। তাহলে আমি যদি এটাকে কিউ ধরি, এটাকে আর ধরে নেই, তবে আমাদের দেখাতে বললো পি বিন্দু থেকে কিউ বিন্দু এবং পি বিন্দু থেকে আর বিন্দু সমদূরবর্তী কিনা সেটা নির্ণয় করতে বলা হয়েছে। আমরা সরাসরি করতে পারি, বা স্থানাঙ্ক জ্যামিতিতে যদি তোমরা খুব তোমাদের ধারণাকে স্বচ্ছ করতে চাও তাহলে বিন্দুগুলো বসিয়ে নিতে পারো, যেমন -2 -11 এই রকম কোথাও একটা জায়গায় বিন্দু, -3 -7 এরকম একটা বিন্দু, আর 4 6 একটা বিন্দু, 4 6 একটা বিন্দু। আঁকলে মোটামুটি ভাবে আমাদের কাছে কিন্তু একটা ধারণা জন্মেই যায় যে তাদের দূরত্ব হয়তো সমান, কিন্তু এইভাবে আমরা চিত্র অঙ্কন করে মেপে বলতে পারি না। অঙ্কের নিয়ম অনুসারে আমাদের কি হয়, দূরত্বের সূত্র প্রয়োগ করতে হয়। তাহলে এক্ষেত্রে পিকিউ দূরত্ব সমান, লক্ষ্য করো, x1 - x2 অর্থাৎ -2 - -3 হোল স্কোয়ার প্লাস -11 - 7 এর হোল স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি এক্ষেত্রে 1 স্কোয়ার প্লাস -18 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার, 1 প্লাস 18 × 18, 8 8 64, 4 7 6, 8 6 14 ইন্টু 18, তাহলে 4 8 4 12 2 324, তাহলে এটা ইকুয়াল টু 325। এত একক দূরত্ব, তাহলে তার একটা একক থাকবে এত একক। এবং আমরা লিখব পি আর এর দূরত্ব, পি আর দূরত্ব সমান, দেখো, -2 - 4 এর হোল স্কোয়ার x1 - x2 হোল স্কোয়ার প্লাস -11 - 6 এর হোল স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি -6 এর হোল স্কোয়ার -17 এর হোল স্কোয়ার, তাহলে কি পাবো, দেখো, 36 + 17 × 17 49, 7 4 7 7 11 × 17 9 7 8 289 কি পেলাম, 9 6 15 5 8 3 11 12। তাহলে দেখো কিউআর দূরত্ব হচ্ছে 325 একক এবং পিকিউ দূরত্ব হচ্ছে 325 একক। তাহলে অবশ্যই আমরা বলে দিতে পারি যে পি বিন্দুটি থেকে কিউ এবং আর বিন্দুদ্বয় সম দূরবর্তী দুটি বিন্দু। এরপর আমরা আরো একটা জিনিস করি, যেমন তোমাদের দেওয়া আছে যে লক্ষ্য করো যে হিসেব করি 8 নম্বর অঙ্কটা করা যাক। 8 নম্বর অঙ্কে বলা আছে যে হিসেব করে দেখি ওয়াই এর মান কি হলে 2, y এবং 0, -9 বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক। অর্থাৎ এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে পি কিউ এর দূরত্ব 10 একক। তাহলে প্রশ্নানুসারে পি কিউ এই দূরত্বটা সমান 10 একক বলা আছে। তাহলে পি কিউ দূরত্ব আমরা নির্ণয় করি √2 - 10 এর হোল স্কোয়ার x1 - x2 হোল স্কোয়ার প্লাস y -9 দ্যাট ইজ +9 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 10, অর √-8 এর হোল স্কোয়ার প্লাস y+9 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 10, অর 81 বোথ সাইড হোল স্কোয়ার করো তাহলে 64 + y+9 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 100, অর
y plus 9 এর হোল স্কয়ার ইকুয়াল টু 36 অর y plus 9 ইকুয়াল টু রুট করছি তাহলে প্লাস মাইনাস 6 দেয়ারফর y ইকুয়াল টু 9 প্লাস 6 অর y ইকুয়াল টু মাইনাস 9 প্লাস 6 অথবা y ইকুয়াল টু মাইনাস 9 মাইনাস 6 তাহলে আমরা কি পেলাম y ইকুয়াল টু পেলাম আইদার মাইনাস 3 অর মাইনাস 15 তাহলে ছাত্রছাত্রীরা তোমরা দেখলে দূরত্বের সাধারণ একটি সূত্র প্রয়োগ করে আমরা কত ধরনের সমস্যার সমাধান করতে পারি আর একটি সমস্যার সমাধান আমরা করব যে বলা আছে যে 13 নম্বর অঙ্ক বললো দেখাই যে 2 মাইনাস 2 8 8 4 5 7 এবং মাইনাস 1 1 বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রাকার চিত্রে চারটি শীর্ষ বিন্দু এবং এগুলো মনে রাখবে যে ধারাবাহিকভাবে ক্রম পর্যায়ে লিখবে 2 মাইনাস 2 আরেকটি বিন্দু 8 4 আরেকটি বিন্দু 5 7 আরেকটি বিন্দু মাইনাস 1 কমা 1 এইভাবে লিখবে যেমন ভাবে দেওয়া থাকবে যে কোনো একটা অর্ডার মেনটেন করে লিখবে যদি এদিক থেকে লেখো বা এদিক থেকে লেখো মানে ঘড়ির কাঁটার দিকে লিখতে পারো ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা দিকে এরকম করে তোমরা লিখতে পারো এদিকে হলে দিক বরাবর হয় এদিক হলে বিপরীত দিক বরাবর হয় আমরা এটা ধরে নিচ্ছি এ বিন্দুর স্থানাঙ্ক এত বি বিন্দুর স্থানাঙ্ক এত সি বিন্দুর স্থানাঙ্ক এত ডি বিন্দুর স্থানাঙ্ক এত তাহলে এ বি দূরত্ব আমরা নির্ণয় করছি এ বি সমান দেখো কত বের হয় 8 মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 4 প্লাস 2 এর হোল স্কোয়ার দেখো এক্স ওয়ান মাইনাস এক্স টু করলে তাহলে 8 মাইনাস 2 36 প্লাস 36 ইকুয়াল টু রুট ওভার 72 দেখো এর সঙ্গে এর বিপরীত বাহু কি ডিসি বা সিটি দেখো লক্ষ্য করে মাইনাস ওয়ান মাইনাস ফাইভ এর হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সেভেন এর হোল স্কোয়ার আবার পেলাম 36 প্লাস 36 ইকুয়াল টু রুট 72 এবার আমরা বার করছি ডিসি দূরত্ব বিসি দূরত্ব কেমন বার হবে দেখো 8 মাইনাস 5 এর হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 7 এর হোল স্কোয়ার তাহলে এটা পাবো 3 স্কোয়ার মানে 9 আর এখান থেকে পাচ্ছ 3 স্কোয়ার মানে 9 তাহলে রুট 18 আবার এ ডি দূরত্ব বার করছি এ ডি দূরত্ব গিয়ে কি পাচ্ছি 2 প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 মাইনাস 1 এর হোল স্কোয়ার তাহলে অবশ্যই আসবে 9 প্লাস 9 ইকুয়াল টু রুট 18 অর্থাৎ ছবিটা তোমাদের এরকম হলে ভালো হতো আয়তক্ষেত্রে এটা সি এটা ডি দেখো এই দৈর্ঘ্য তাহলে আমরা কি পেলাম যে এ বি দূরত্ব সমান সি ডি দূরত্ব এবং এ ডি দূরত্ব সমান বি সি দূরত্ব এগুলো পেলাম দূরত্বে অবশ্যই একক লিখবে একক 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 এটা তো গেল বিপরীত বাহুগুলো পরস্পর সমান এটা কোন চতুর্ভুজের একটা ধর্ম সমান্তরিকের ধর্ম অনুসারে হয় কিন্তু আয়তক্ষেত্র প্রমাণ করতে গেলে তো এখন একটা কোণ সমকোণ প্রমাণ করার আছে তাহলে আমরা যদি বি কোণকে সমকোণ প্রমাণ করি তাহলে এসি দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে কারণ এই দূরত্ব আমাদের কাছে জানা এই দূরত্ব জানা তখন পিথাগোরাসের নিয়ম অনুযায়ী যদি দেখাতে পারি এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তবে কিন্তু খুব সহজেই আমাদের কাছে প্রমাণ হবে বি কোণ সমকোণ তাহলে যে সমান্তরিকের একটি কোণ সমকোণ হয় তাকে কি বলা হয় আয়তক্ষেত্র বলা হয় তাহলে এক্ষেত্রে আমরা এসি দূরত্ব নির্ণয় করে নিই এসি দূরত্ব আচ্ছা সি বিন্দুর স্থানাঙ্ক আমাদের এখানে ছিল 5 7 তাহলে এসি দূরত্ব সমান রুট ওভার 2 মাইনাস 5 এর হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 মাইনাস 7 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 3 থিজার 9 প্লাস দেখো
81 তাহলে আমরা কি পেলাম 90 দিয়ার কোড অতএব ac square সমান হচ্ছে 90 এবং ab square যোগ bc square সমান কত পাচ্ছ 72 plus 18 equal to 90 তাহলে আমরা পেলাম যে ac square equal to ab square যোগ bc square অতএব b কোণ সমান 90 ডিগ্রি তাহলে সব শেষে তোমরা উত্তর লেখার সময় এমন ভাবে লিখবে যে ABCD চতুর্ভুজের ABCD চতুর্ভুজাকৃতি চিত্রে বা চতুর্ভুজের বিপরীত বাহু AB সমান CD এবং BC সমান AD এছাড়াও কোণ B সমকোণ আবার বলি ABCD চতুর্ভুজাকৃতি চিত্রের AB সমান CD এবং BC সমান AD বিপরীত বাহুগুলো সমান এবং কোণ B সমকোণ এই কথাটি লিখবে অতএব ABCD চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র প্রমাণিত আমরা এইভাবে দূরত্ব নির্ণয়ের সাহায্যে দেখো পুরো ব্যাপারটাই কিন্তু দূরত্বের সূত্র দিয়ে করা হলো দূরত্বের সূত্রের সাহায্যে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারি এই সূত্রটা তোমরা বারবার করে মনে রাখবে তাহলে দুই বিন্দুর স্থানাঙ্ক যদি x1y1 এবং x2y2 হয় তাহলে তার দূরত্ব কি হয় সেই দুই বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার এই সূত্র ভালো করে মনে রাখবে এবং এই সূত্রকে কাজে লাগিয়ে তোমরা কোষে দেখি এক্সারসাইজে তোমাদের বইয়ের কোষে দেখি এক্সারসাইজ করে সমস্ত প্রবলেমগুলোকে বাড়িতে বসে নিজেরা সলভ করে নেবে আমি আজকের ক্লাস এখানেই শেষ করব